ইনস্টাকে আমি বিষ্টু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কমেন্ট বক্সে লিখে দাও তোমরা কেমন আছো। এবার আমি দালের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ও বলছে যে ছেলের জন্য মা আর সন্দীপে যেন, মানে গামলা আর সন্দীপে যেন মিল হয়ে যায়। এখন হঠাৎ এই মিলের কথা কেন উঠছে? কারণ হচ্ছে গামলা একে আর কোনো ভেতরে খবর বলে না, একে মানে আর কিছুই কোনো ইনফরমেশান দেয় না। তো এ হয়তো একদম ছাঁটাই হয়ে গেছে। তো সেখান থেকে ও এখন ভাবছে যে যদি মিল হয়, মিল হওয়ার পর ও যে সবাইকে বলছে উদ্দেশ্য করে, ও কিন্তু একসময় ভিউজ খাওয়ার জন্য গামলা হয়েই লড়ত। এখন সে লাত খেয়েছে বলে সন্দীপদাকে গামলার সাথে মিল করে দিতে চাইছে, যেন যারা ওর এগেনস্টে যারা ভিডিও বানায় তারা যেন আর কোনো ভিডিও না বানাতে পারে। মানে নিজের জায়গাটা যখন বন্ধ হয়ে গেছে তখন অন্য কাউকে বন্ধ করে দিতে চাইছে। এবার বলি, ও যে কথাটা বলছে ম্যান্ডির হয়ে, ম্যান্ডি যে কাজটা করেছে, হ্যাঁ ভুল তো অবভিয়াসলি করেছে, কিন্তু ওর কাজটা হয়তো এতটা লেন্দি হয়নি, কিছু হয়ে থেমে গেছে, বা ও কোনো মানে কি বলবো, কারোর সাথে কোথাও ওর সাথে ঘুরতে যায়নি। ছেলেটার একটু বাধা ছিল, কারণ তার ফ্যামিলিগত মা মানে একটা গাইডে ছিল, এতটা লেন্দি হয়নি। কিন্তু এর ব্যাপারটা 10 মাস হতে যাচ্ছে, তার কোনো মাথা ব্যথা নেই সংসারে, সংসার করা তার কোনো ইচ্ছা নেই, কিন্তু এর খুব মাথা মানে মাথা খারাপ হয়ে গেছে যেন এর সাথে মিল হয়। মিল হওয়ার একটা রিজন থাকে, মা যদি ক্লিয়ার হতো, কারোর সাথে সম্পর্ক থাকতো না, জাস্ট ঝগড়া করেছে বলে ঘর থেকে বেরিয়ে আসতো, ও কিন্তু নিজেও মানছে যে গামলার সাথে সম্পর্ক ভালোই ছিল ফগলার, ঠিক আছে, একটা ভুল হতেই পারে, এরকম একটা ভুল হয়নি। যার সাথে ঘুরতে গেছে, যার সাথে একসাথে রাত কাটিয়েছে, যার সাথে সব রকম সম্পর্ক হয়েছে, সেই বউকে কি করে আবার সসম্মানে তার বাড়িতে নিয়ে আসতে পারে? যে একবার চিন্তা করেনি, প্রশাসন নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে হামলা করেছে, সারা পাড়া জানিয়েছে, ঠিক আছে দাদা, সেখান থেকে কি করে ওই বউটাকে সসম্মানে তার বাড়িতে নিয়ে আসবে? সিঙ্গেল মাদার একটা বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারে, সিঙ্গেল ফাদারও একটা বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারে। সবসময় পৃথিবীতে, এত বড় পৃথিবীর মধ্যে সবাই মা বাবা সন্তানকে মানুষ করছে না। কেউ কেউ নিজের বাবা তার ছেলেকে মানুষ করছে, কেউ কেউ তার মা ছেলে মেয়েকে মানুষ করছে, এটা ন্যাচারাল। ও যে ভবিষ্যতে চিন্তা করছে, তা সন্দীপদা বিয়ে করবে, তার বাচ্চা কীরকম হবে, উল্টো দিকে আমরা তো সবসময় বলতাম যে তারও ভাই হবে, ভাই তার ভাইয়ের দাদার বাচ্চা কাচ্চা হবে, তখন সে তো তাও নিজের বাড়ি না, ওটা মামার বাড়ি, ও তো আরও মানে একদম কি বলো ভালোবাসাই পাবে না। তাও এখানে সন্দীপে যদি তার সন্তানও হয়, তার মা সে ভাববে যে আমি আমার ভিটেতে আছি, আমার আমার মানে সম্পত্তিতে জায়গায় আছে, এটা আমার ভিটে, এটা আমার নিজের বাড়ি। যদি সন্দীপদা বুদ্ধি করে ছেলেটার নামে পুরো বাড়িটা লিখে দেয়, তাহলে কাউর সাধ্য হবে না যে ওকে কোনো কিছুতে কষ্ট দেওয়া, কোনো কিছুতে মানে কি বলবো ওকে ওখান দিয়ে বার করার। সে সৎমাই আসুক, সৎমা সবসময় খারাপ হয়, এটাও যেমন ভুল কথা, সৎ বাবাও যেমন সবসময় ভালো হয় না, এটাও সবসময় ভুল কথা, খারাপও হতে পারে ভালোও হতে পারে, সেটা ভাগ্যের ব্যাপার। আর যখন সন্দীপদা হয়তো, সন্দীপদা এখন বিয়ের কোনো প্ল্যানিং এম করছে না, সন্দীপ যখন বিয়ে করবে, কৃষ্ণ অনেক বড় হয়ে যাবে, তার পায়ের ওপর পা দাঁড়াবে, তার নিজে এস্টাবলিশ হবে, ছেলে বেরিয়ে যাবে, ছেলে তো বেরিয়ে যাবে, পড়াশোনা শিখে বেরিয়ে যাবে, তার বাড়িতে সৎ মা এসো না, সৎ কে এলো দেখতে আসবে, সে তখন বেরিয়ে যাবে।
ঠিক আছে? তো সেখান থেকেই ওকে আমি বলি যে ছেলেটাকে তো দেখে মনে হয় না যে তার বাবা কোনো দিন তাকে তার হাত ছেড়ে দেবে, আর তোর তোর পিছনে যে ছুরিটা মেরেছে তোর মালিক, সে তো তুইও বুঝতে পারছিস সে কি জিনিস, আর আমরা তো আগে থেকে বুঝেই গেছিলাম যে সে কি জিনিস। তো সেরকম মা থাকা না থাকা থেকে সৎ মায়ের সমান কম না, সৎ মায়ের মানে সমানই বরাবর, যারা সৎ মায়ের সমানই, নিজের মা হয়েও ও সৎ মারই কাজ করেছে। তাহলে সৎ মা আসলো কিছু করলো তার যায় আসবে না, কারণ নিজের পেটের সন্তানে তার মা, তার যদি হাত ছেড়ে 9 মাস 10 মাস ঘুরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে আসতে পারে, আর সৎ মা তো কিচ্ছু না, তাই তো? ঠিক বললাম? কমেন্টে লিখবে তোমরা এই কথাটা কি ঠিক বললাম, যে নিজের মা সৎ মার কাজ করতে পারে, ছাড় সৎ মা তো আর কিছুই ও গায়ে লাগবে না, ছাড় সেই সময় তোর বড় হয়ে যাবে এমনি, আর ওইটুকুনি বয়সে যার স মানে নিজের মা হয়ে তার শীতকালের খাট আল ইয়ে কাঁথা সব নিয়ে চলে যেতে পারে, তাহলে সৎ মার কম কী কাজ করেছে? তোমরাও এখন মিল করিয়ে দাও, কারণ কেন বলছে ও, কারণ বলছে হচ্ছে ও নিজে ছুরিটা খেয়েছে, সন্দীপদা জিতে গেছে, নিজের মুখটা লোক দেখাতে পারছে না, বুঝতে পারছো তোমরা, নিজের ব্যাপারটা আর বলতে পারছে না, নিজের কষ্টটা প্রকাশ করতে পারছে না, যাকে এতদিন সাপোর্ট করে হাত ধরে, ও কম বলেনি বাচ্চা এক হবে, ও কিন্তু কম বলেনি, এখন সাধু হয়ে কী লাভ, ও কিন্তু সেই সময় কম বলেনি ছেলে এক হবে ছেলে এক হবে না লাফিয়ে, আমরা কিন্তু সবসময় বলতাম যে কোর্টের ব্যাপার কোর্ট জানে, আমরা কিন্তু জানি না এইসব ব্যাপার, কিন্তু সে কিন্তু লাফাতো, এখন পেছনে লাথিটা খেয়েছে বলে এখন অনেক কথা বলবেই, সন্দীপটাকে তকমা লাগাবে, এখন সন্দীপটাকে খারাপ করার জন্য অনেক কিছুই লেখ, মানে দুজনকে সমান করতে চাইছে, জানো ওইরকম মেয়েকে ওইরকম বউকে বাড়ি মানে নোংরা বউকে ঘরে তোলে, ও তোমরা কি গ্যারান্টি দিতে পারবে না যে ও এখানে এসেও ও ফুকলার সাথে সম্পর্ক রাখবে না বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখবে না, কে দেবে গ্যারান্টি? ও এটাই চাইছে যেন সংসারটা উচ্ছন্নে যাক, বুঝলে? দালের এটাই এখন প্ল্যানিং, যে আমি কোনো কন্টেন্ট করতে পারছি না, আমি কিছু করতে পারছি না, আমি যখন লাথি খেয়েছি যা ওই মেয়েটাকে ওখানে পাঠাই, অত সুন্দর সংসারটাকে ভেঙে দিই, চূর্ণ বিচূর্ণ করে দিই, চোখের জলে যেন মা বাবা কষ্টে মানে ইয়ে করে, এটাই ও চাইছে, ওর প্ল্যানিং এটাই, ওই জন্য দুজনকে দুজনের মানে সুদীপদাকে এখন তকমাটা লাগাচ্ছে বাজে তকমা, ও কত দূর অবধি গেছে আর গামলা কত দূর অবধি গেছে, যার সাথে ঘুরতে গেছে অদিন ধরে ছিল ওখানে, নর্মালি তোমরা বাচ্চা না সবই মোটামুটি জানো, তার সাথে এসএমএসে ওই রকম লেভেলের কথা হয় তাদের সাথে, সেটার কোনো আর বলতে বলতে হবে না কথাগুলো, তারা থাকাকালীন কী করেছে, আর সেরকম ওরকম নোংরা মানে বউকে ঘরে অত সুন্দর ফ্যামিলিতে নেবে, ওর থেকে সৎ বউ মানে সৎ মেয়ে মা এলেও মনে হয় ভালো। তো চলো, সন্দীপদার যে ব্লগটা দেখলাম, বাথরুমটা দেখেছো কি সুন্দর চকচক করছে না, আর এই যে গামলার বাড়ির বাথরুমটা দেখলাম একটু পরিষ্কার কর, আর কিছু বলবো না, ছেলে নিয়ে যাবি লাপাচ্ছিলিস না, ছেলে ওই বাথরুমে বসে বসে স্নান করে, তোর বাথরুমে বসে বসে স্নান করাও যাবে না, এসে পড়ে গিয়ে বলে যে একসাথে সংসার করবো, সন্দীপটা কেন একতরফা বলতে যাবে যে আমি সংসার করতে যাই একসাথে, তখন গামলা ভাও খেয়ে নেবে, তখন বলবে আমি যাবো কিন্তু আমি অন্য কারোর সম্পর্ক রাখবো, সে তার বলছে না যে আমি সম্পর্ক করবো একসাথে থাকবো, সে যদি চেঁচে পড়ে নিয়ে যায় তাকে, তখন যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে বা ফোকরের সাথে সম্পর্ক থাকে, তখন বলে তুমি আমাকে যেটা নিয়ে এসছো, গামলা সন্দীপদাকে এটা বলতেই পারে যে আমি তুমি আমাকে নিয়ে এসছো, আমি তো চেঁচে আসতে যাইনি, তাই তো? তখন আমি যা ইচ্ছা করতেই পারি, তুমি আমার হাতে পায়ে ধরে নিয়ে এসছো, যেখানে গামলা তো কোনোদিন মুখ ফুটে বলেনি আমি সংসার করতে চাই, আর একটা কথা বলি না যে
বাচ্চা পোষা মানে হাতি পোষার সমান, বাচ্চাকে পুষতে হয় না, বাচ্চাকে ভালোবেসে বড় করতে হয়। তো এটা একটা ভুল বললি যে বাচ্চা মানে পোষা মানে হাতি পোষার সমান, যেইটুকুনি সামর্থ্য তৈটুকুনি দিয়ে বাচ্চাকে মানুষ করো, বাচ্চা মানুষ হয়ে যাবে। একটা ফুটপাতের বাচ্চাও যে মানুষ হয়ে যাচ্ছে, একটা অট্টালিকার বাচ্চাও সেইভাবে মানুষ হয়ে যাচ্ছে, কিন্তু তার কিছু আলাদা লেভেল আছে, কিন্তু হচ্ছে। তো এই মেন্টালিটিতেই মানুষ বলে এরা, এদের কোলকন্দিন ভরে না, এইগুলো মেন্টালিটি ছাড়লেই সব কিছু ঠিক হবে। হাতি পোষার সমান না, ভালোবেসে বাচ্চাটাকে মানুষ করলে সব কিছু হয়ে যায়, সর্বোচ্চ দিয়ে মানুষ করলে দরকার পড়ে না হাতির মতন করে পোষার। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে দাদা।